হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি ইমোতে অসাধারণ একটি আপডেট লঞ্চ করা হয়েছে, আর আপডেটটির নাম হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড। ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এই সেটিংসটির কাজ হচ্ছে, আপনি যখন কারোর সাথে পার্সোনাল কথা বলবেন কিংবা মেসেজ অথবা টেক্সট পাঠাবেন, তখন কিন্তু আপনি ওই টেক্সট এবং হচ্ছে পার্সোনাল মেসেজটাকে আপনি হাইড করে পাঠাতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে ওই অ্যাকাউন্টটিকে সরাসরি হাইড করে নিতে পারবেন। হাইড করার পর আপনি যখন কথা বলবেন কিংবা কল দিবেন অথবা ভয়েস ওভার দিবেন, তখন কিন্তু আপনার ওই মেসেজ অথবা কলগুলো কেউ দেখতে পারবে না। অর্থাৎ পরবর্তী সময় যদি কেউ আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করার পর সে কিন্তু দেখতে পারবে না আপনি কার সাথে কথা বলেছেন, কার সাথে পার্সোনাল সেট করেছেন, সে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টটি আর দেখতে পারবে না। তো গাইস, কীভাবে আপনারা এই সেটিংসটা করবেন এবং হচ্ছে কীভাবে আপনারা ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এই অপশনটিকে এনেবল করবেন আজকে ভিডিওতে সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা এই সেটিংসটি করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনারা সরাসরি ইমো অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা সরাসরি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। দাস আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এখানে দেখতে পারতেছেন আপনারা যতগুলো সেট লিস্ট রয়েছে বা যতগুলো হিস্ট্রি রয়েছে, অর্থাৎ যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো হবে। এখন হচ্ছে আপনি যদি যে অ্যাকাউন্টটিকে চান আপনি হাইড করে কথা বলার জন্য, কিংবা ওইটি এটি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার সরাসরি ওই অ্যাকাউন্টটির উপর ক্লিক করবেন। সাপোজ ধরুন আমি এই অ্যাকাউন্টটিকে হাইড করে কথা বলবো, তো আমি এই অ্যাকাউন্টটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখতে পারতেছেন উপরে থ্রি ডট লাইন্স, লাইন্সের উপর আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনারা একটি লেখা চলে এসেছে ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড। সো আপনারা সরাসরি এই অপশনটির উপর জাস্ট আপনারা এই অপশনটিকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর নিচে দেখতে পারতেছেন অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস নামে একটি আইকন চলে এসেছে, তারপর সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট চলে এসেছে, তার মধ্যে উপরে একবার উপরে দেখতে পারতেছেন যে অ্যাকাউন্টটিকে আমি হাইড করতে চাচ্ছিলাম সেই অ্যাকাউন্টটি শো হয়ে আসে। অ্যান্ড দেন হচ্ছে নিচে লেখা আছে ডান, তো আপনারা যখন ডান অপশনটির উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই অ্যাকাউন্টটি কিন্তু হাইড হয়ে গিয়েছে কিংবা ইনভিজিবল ফ্রেন্ডস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে এসেছে। সো আপনারা উপরে দেখতে পারতেছেন ডিসলাইট, আমরা যখন ডিসলাইট এই অপশনটিকে হাইড করে দিব, তখন কিন্তু এই অ্যাকাউন্টটি সরাসরি একবারে হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর কিন্তু আর অ্যাকাউন্টটি কেউ এখানে খুঁজে পাবে না। সো এখন হচ্ছে আপনারা চাইলে এটার সাথে কথা বলতে পারবেন কিংবা চ্যাট করতে পারবেন। সেটা কিভাবে, সেটা করার জন্য আপনারা থ্রি ডট লাইন্সের উপর কিংবা ফটো আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ইনভিজিবল ফ্রেন্ডস নামে আইকন দেখতে পারতেছেন, আপনারা সরাসরি এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই অপশনটি কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পর নিচে দেখতে পারতেছেন এই যে এই অ্যাকাউন্টটি এখানে শো হয়ে আছে। সো আমি যখন এই অ্যাকাউন্টটির উপর ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি এই অ্যাকাউন্টটিতে কোনো SMS কিংবা ভয়েস ওভার দিই, তাহলে কিন্তু এই অ্যাকাউন্টটি আমাদের যে হিস্টোরি লিস্ট আছে ওই হিস্টোরি লিস্টে কিন্তু এটি অ্যাড হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি একটি রিয়েক্ট দিলাম। দেন হচ্ছে আমি এখন ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন এখানে কিন্তু সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো হয় না। দেখতে পারতেছেন আপনার কিন্তু ওই অ্যাকাউন্টটি কিন্তু এখানে নেই। শুধুমাত্র আপনারা এখানে গিয়ে সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করে আপনারা সরাসরি এখানে ইনভিজিবল ফ্রেন্ডসের উপর ক্লিক করে এখান থেকে আপনারা সেট করতে পারবেন, কথা বলতে পারবেন। এতে করে কেউ আপনার এই স্যাট কিংবা কথা বলাটাকে দেখতে পারবে না। সো এভাবে আপনারা এই কাজটি করে নিতে পারবেন। আপনারা যদি চান এইভাবেই না করে আবার পুনরায় এটাকে রিমুভ করে দেওয়ার জন্য, তো সেটা করার জন্য আপনারা সরাসরি এখানে থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করবেন। জাস্ট এখান থেকে রিমুভ আইকনটির উপর ক্লিক করে এখানে কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই অপশনটি রিমুভ হয়ে যাবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।